নেক্সট কোয়েশ্চেন মৌসুমি মন্ডল কাকিমার তো বয়স হলো এবার বলো তুমি বিয়ে কবে করবা এটা সৌম্যান উত্তর দেবে এর উত্তর শেষে সৌমেন দেবে এর মধ্যে আমিও কোয়েশ্চেন করেছি আমার কোয়েশ্চেনটা বলো 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 এরপর জীবনে তোমার লক্ষ্য বা উদ্দেশ্য কি আমার জীবনের লক্ষ্য একটাই লক্ষ্য একটা না অনেকগুলো লক্ষ্য আছে বাবা মাকে ভালো রাখা সেটা বারবার বলছি আমি আর সব থেকে বড়ো লক্ষ্য আমি এই আমার সৌম্যানের মতো আমিও মানুষের পাশে দাঁড়াতে চাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই নেক্সট কোয়েশ্চেন মাই লাইফ সান কুমার আচ্ছা দাদা স্কুলে স্কুলেও তোমার ক্লাস কে ছিল বা কাকে তুমি মনে মনে ভালোবাসতে সে এখন কোথায় স্কুল জীবনটা আমার কাছে এমন ছিল ক্রাস তো দূরের কথা আমি অর্ধেক দিন স্কুলে যেতাম পান্তাও খেতে পেতাম না বা দুদিনের পুরানো পান্তা টক পান্তা খেয়ে যেতে হতো তো তারপরে কি বলবো আমার কাছে তখন চপ্পলটা পর্যন্ত আমার থাকতো না একটাই জামা পরে আমি ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত একটাই জামা পরে স্কুল গেছি তো আমার সেখানে সেই লাইফে কোনো ক্রাশ থাকা বা কাউকে ভালোবাসার কোনো জায়গাই নেই আচ্ছা আর এই দাদার একটা চ্যানেলও আছে দাদার মানে ওই রকমই সেম কন্ডিশন মানে সুদীপ দা যেমন হিপ জয়েন্ট আর অ্যাংক্লোসিং স্পন্ডালাইটিস মানে ভুগছে তেমনি এই মাই লাইফ সান কুমার উনিও ভুগছেন অ্যাংক্লোসিং স্পন্ডালাইটিস তো প্লিজ তোমরা কি পারলে চ্যানেলটাকে গিয়ে মানে দেখো আর পারলে তোমরা কিছু হেল্প করো ওর পাশে দেখো স্বপ্নের ছায়া ব্লগ কোশ্চেন করেছে দাদা অপারেশনের পর তুমি এখন আগের থেকে কেমন আছো এখনও কি তোমার হাঁটতে বা হাঁটতে পা ব্যথা করে ফ্রম আসাম না আমি অপারেশনের পর অনেকটা বেটার আছি তবে হাঁটতে পা ব্যথাটা অপারেশনের জন্য কম হয়নি ওই ইঞ্জেকশান যেটা দেওয়া হচ্ছে বায়োলজিক ইঞ্জেকশান ওই ইঞ্জেকশানের জন্য বর্তমান কোনো ব্যথা যন্ত্রণা নেই আর আমাকে পেন কিলারও বর্তমান অপারেশনের পর থেকে আর কোনো পেন কিলার খেতে হয় না সোম্যান যে পেন কিলারগুলো দিয়েছিল একদিন মনে আমি একটা খেয়েছিলাম তার বাদে কিন্তু আর একটাও আমি পেন কিলার খেতে বন্ধ করতে বলেছে কিন্তু ডাক্তারও দিয়েছে কুড়িটা তিরিশটা পেন কিলার যদি কোনো পেন হয় তাহলে খেতে বলেছে কিন্তু আজ পর্যন্ত আমার খেতে হয়নি নেক্সট কোশ্চেন অনুভব মুখার্জি দাদা তুমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলে লাভ ফ্রম পুরুলিয়া আমি উচ্চ মাধ্যমিক দেইনি প্রথম কথা আমি মাধ্যমিকে পেয়েছিলাম ফিফটি সিক্স নাম্বার নেক্সট কোশ্চেন পি এম ক্রিয়েশন কোনো কোশ্চেন নেই শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো থ্যাংক ইউ দিদিভাই নেক্সট কোয়েশ্চেন কাজী রবিউল ইসলাম দাদা তোমাদের সংসার কীভাবে চলে আমাদের সংসার সত্যি বলছি খুব টেনে টুনে চলে তো বাবার যেটা সেলুন ছিল ওইখান থেকে যা আসতো তারপরে একটা দশ কাটা জমিন লোকের কাছ থেকে ভাগে করা হতো ওইটার ধান প্লাস বাবা যেইটুকু ইনকাম করতো তার মধ্যেই রকম চলতো আর আমি যে টিউশানগুলো পড়াতাম আগে তোমরা দেখেছো আর অপারেশন হয়ে আসার পরে পড়ানো সম্ভব হচ্ছে না তো ওইখান থেকে যা উপার্জন হতো আমার কিছু ওষুধ আর রকম করে চলতো আর আমাদের ফ্যামিলি চলার পেছনে আমাদের মামা অনেক হেল্প করতো আর লকডাউনের সময়টা সৌম্যান আমার ফ্যামিলি চলাতে অনেকটাই হেল্প করেছে নেক্সট কোয়েশ্চেন সাইলেন্ট রানাত ঘোষ ঘোষ দাদা আপনার বয়স কত আর কত দূর পড়াশুনা করেছেন আর আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাম নেবেন সৌমিক ঘোষ এই তো তোমার নাম নেওয়া হলো সৌমিক দা তার ঘটনা হচ্ছে আমার বয়স থার্টি টু মানে উনিশশো উননব্বইতে জন্ম থার্টি টু প্লাস হবে হয়তো আর একটা কি বলেছেন কত দূর পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি মাধ্যমিক পাস করেছি নেক্সট কোয়েশ্চেন সুপ্রো ক্রিয়েশন দাদা তুমি এখন কেমন আছো জানি না আমার কমেন্টটা পড়বে কি না এখন অনেকটাই ভালো আছি আর থ্যাংক ইউ তোমার কমেন্ট পড়া হয়ে গেল কিন্তু তুমি কতদূর স্টাডি করেছ মাধ্যমিক পাস আর বর্তমান কি করার ইচ্ছে জানিও বর্তমান কিছুই করার নয় বর্তমান যে ইচ্ছে যেটা শরীরটাকে একটু সুস্থ করার ইচ্ছে তোমার হাতেও সিলভার প্লে বটন দেখতে চাই লাভ ফ্রম গোবরডাঙ্গা বাই সুপ্রতিম সেটা সম্ভব হতে পারে তোমাদের তোমরা যদি মানে পাশে থাকো তোমরা যদি সাপোর্ট করো তবেই সম্ভব হতে পারে নেক্সট কোশ্চেন ফানি ওয়াইটি অনেকগুলো করেছে তার মধ্যে হচ্ছে দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে এগরা থানা গ্রাম মহাবিশ্রা আপনি কতদিন ইউটিউব করছেন গত বছর মানে সরি গত বছর না দু হাজার একুশের ফেব্রুয়ারি দশ তারিখ আমার প্রথম ভিডিও আপলোড হয় ইউটিউবে আসার আগে কার থেকে ইন্সপিরেশন হয়ে এসেছেন আর স্যার আগে বলতে সেরকম আমি ইউটিউব দেখতাম না আমার কাছে ছিলই না মোবাইল টোবাইল কিছু যে দেখতাম না সৌমেন মোবাইল দেওয়ার পর থেকে আমি সেরকম ইউটিউব দেখতাম না মানে ইউটিউবের সম্বন্ধে এতটা কিছু আমার ধারণাও ছিল না কিন্তু সৌমেন যখন একটা ভিডিও পাঠালো মাইলাইভ অমিতের আর সেই ভিডিওটা দেখেই আমার ইন্সপায়ার ওয়াশ আর এবং ভিডিওটা করা আপনার বাবা মা ছাড়া আর কেউ আছে কি না আমার পরিবারে আমার বাবা মা আছেন আমার দাদুর তিন ভাই এক ভাই কলকাতায় থাকেন আর আমার দাদুর যে দু ভাই ছোট ভাই পাশে মানে আমাদের সঙ্গে পাশাপাশি থাকেন আর বাবার দু ভাই আমাদের পেছনের ঘরটা আছে আমার কাকুর ঘর আর এটা হচ্ছে আমাদের ঘর আমার মা বাবা আর আমার এক বোন ছাড়া বর্তমান আমার পরিবারে আর কেউ নেই বয়স কত থার্টি টু প্লাস বেস্ট বলবো না শরীর কেমন আছে অনেকটা ভালো আছে আপনি সুস্থতা কামনা করি অনেক ভালোবাসা দাদা আমার তরফ থেকে আমি পাশে থাকবো হ্যাঁ যেটা বেস্ট ইউটিউবারের কথা বললেন সেটা হচ্ছে সত্যি বলতে আমি বলবো না এমনি মজা করে বললাম আমার কাছে বেস্ট বলে সেরকম কেউ নেই প্রত্যেকেই আমার কাছে বেস্ট যারাই ভিডিও করেন ইউটিউবে প্রত্যেকে চেষ্টা করেন কেউ কেউ হয়তো ভালো করেন কেউ হয়তো ভালো করতে পারেন না কিন্তু আমার কাছে আমি যখন যার ভিডিওটা দেখি আমার কাছে সেটাই বেস্ট লাগে নেক্সট কোয়েশ্চেন্লিস জি এফ এফ আমি বাংলাদেশ থেকে বলছে এক নম্বর কোয়েশ্চেন মোট কতজন আছে আর তোমার কয় ভাই বোন তোমার বয়স কত তোমার ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম হয় আমার বাসায় আমি মা বাবা তিনজন থাকি আমার ভাই বোন বলতে একজন বোন আর আমি আর আমার ইউটিউব থেকে কত ইনকাম হয় এই ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি আসছে এটা পেন্ডিং থাকলো আর বয়স থার্টি টু হুম নেক্সট কোশ্চেন কাজী রবিউল এটাতে নেওয়া হয়েছিল একটা কোশ্চেন দাদা ভবিষ্যতের পরিকল্পনা কি ভবিষ্যতের পরিকল্পনা জাস্ট যেটা বলছি যে মাকে একটু ভালো রাখা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো নেক্সট কোয়েশ্চেন পৌলমি দে অপারেশনের অপারেশনটার পর আগের লাইভ আর এখন লাইভের মধ্যে ডিফারেন্স কতটা অনেকটাই ডিফারেন্স এখন কিন্তু এটা যতক্ষণ না স্ক্যাচ ছাড়ছি কত পরিমাণ ডিফারেন্স বোঝা যাচ্ছে না তবে আগের থেকে অনেকটা ডিফারেন্স নেক্সট কোয়েশ্চেন ফানি পাঠশালা রাজ কি তো দাদা তুমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কবে পেয়েছিলে তা আর সেটা কত টাকা ছিল অনেক অনেক ভালোবাসা এই প্রশ্নটাও পেন্ডিং থাকলো এই ভিডিওটা আমি খুব রিসেন্ট করছি এই চার ছ দিনের ভেতরেই আমি এই ভিডিওটা নিয়ে আসছি রেশমা ব্যানার্জি দাদা সৌমেন্দ্যার সাথে না আমার সাথে তোমার আলাপ কি করে হলো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আলাপ আলাপ আর যে আলাপটা হয়েছিল আলাপ তো হয়েছিল কিন্তু এটা চলবে জন্ম জন্মান্তর পর্যন্ত এরকম আমার আর আলাপ তো সেটা নিয়ে একদিন বলবো কেমন আলাপ হয়েছিল আমি অত দাদা তুমি ইউটিউব ইউটিউবে কবে থেকে শুরু করেছো ইউটিউব কবে থেকে শুরু করেছো দু হাজার একুশের ফেব্রুয়ারির দশ তারিখ হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন টেন্থ পাস ডি জি আনলা কি বিএ কবে করছো সোমেন উত্তর দেবে শেষে এস আর কে শঙ্কর ফ্যান ব্লগ দাদা আমার প্রশ্নটা নিয়ে নিউ প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি তুমি বিয়ে কবে করবে দাদা একটু বলো এরা কি क्वेश्चन একই क्वेश्चन আর সোমেন শেষে উত্তর দেবে নেক্সট কোশ্চেন আবির ক্রিয়েশন নেগেটিভ কমেন্টের জন্য কি বলবে লাভ फ्रॉम কলকাতা নেগেটিভ কমেন্টের জন্য যখন কমেন্ট আসতো আমার একটু খারাপ লাগতো এখন আর খারাপ লাগে না আর নেগেটিভ কমেন্টও যারা করে তারাও কিন্তু ভিডিওটা পুরো দেখাই করে তো তার জন্য নেগেটিভ কমেন্ট যারা করে তাদের অনেক ধন্যবাদ নেক্সট কোশ্চেন শ্রুবী সরকার দাদাভাই তুমি লাইভে কি করতে চাও তোমার ড্রিম কি প্লিজ অ্যানসার দিও আমি জীবনে অনেক কিছু করতে চাই তার মধ্যে সবথেকে বড় কথা মা বাবাকে একটু ভালো রাখতে চাই নিজে একটু ভালো থাকতে চাই এবং আমার মতো অসহায় মানুষদের একটু ভালো রাখতে চাই কাঞ্চন মন্ডল দাদা কেমন আছো ভালো আছি গো সুস্মিতা পর কেমন আছো অপারেশনের পরে অনেকটাই ভালো আছি এখন নেক্সট কোশ্চেন ফরি দাস কাকু কাকিমার জন্য তুমি ভবিষ্যতে কি কি করতে চাও তুমি এখন আগের থেকে কতটা সুস্থ আর তোমার নেক প্রবলেমটার জন্য কি ট্রিটমেন্ট করবে তোমার ফ্যান ভেবেছ প্রথম কথা নেক প্রবলেমের জন্য ডাক্তারবাবুকে আমরা জিজ্ঞাসা করেছিলাম বলেছে ঘাড়ের সমস্যার কোনো কিছু বর্তমান করা যাবে না যদি কোনো চিকিৎসা আসে ভবিষ্যতে তাহলে অবশ্যই করাবো আর দ্বিতীয় কথা মা বাবাকে একটু ভালো রাখতে চাই একটা কি প্রশ্ন আছে ভবিষ্যতে কি করতে যা তুমি এখন এখন আগের থেকে কতটা সুস্থ আগের থেকে অনেকটা বেশি সুস্থ আছি আর ভবিষ্যতে মা বাবাকে একটু ভালো রাখতে চাই আর অসহায় মানুষের পাশে থাকতে চাই আমার জন্মভূমি পাথর প্রতিমা দাদা কেমন আছো দাদা তুমি বিয়ে কবে করবে আমি ভালো আছি আর সেকেন্ড প্রশ্নের উত্তর সৌমেন দেবে ভিডিও শেষে কাপল জেট বিয়ে কি প্ল্যান এটা একই কোশ্চেন এই মানে কোশ্চেন গুলো বারবার করছো আর বিয়ের প্ল্যান সব কিছুই লাস্টে আমি লাস্টে কোশ্চেন মানে অ্যান্সার দেওয়া হয়ে গেলে সব কিছু আমি লাস্টে বলবো সুদীপ যখন বলেছে আমি লাস্টে বলবো আর আরাধ্যা চিন্নি দাদা তোমার বাড়ি কোথায় কোন গ্রাম আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে এগরা থানা মহাবিশ্রা গ্রাম আমি ভিডিও ডেসক্রিপশানে আমার বাড়ির ঠিকানা আমার ঘরের একদম মানে কারেন্ট লোকেশান দিয়ে দেবো আমি ভিডিও ডেসকুপশান নেক্সট কোশ্চেন কোশ্চেন বলতে ভাইটাকে তোমাকে মানে প্রচুর মানে প্রথম থেকে পাশে আছি দেখেছি আমিও দেখেছি শরিফুল খান থ্যাংক ইউ ভাই শরিফুল ভাই আমার যা কিছু জিজ্ঞাসা করার ছিল বাকিরা অলরেডি করে ফেলেছে তাই আমার আর কি জিজ্ঞাসা করব তুমি সবার কোয়েশ্চেনের অ্যানসার দাও তাহলে আমি আমার কোশ্চেনের অ্যানসার পেয়ে যাব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই ভাইটা কিন্তু প্রথম থেকে তোমার চ্যানেলে আছে আমি দেখেছি খুব ভালো অনেক ধন্যবাদ ভাই পূজা আরি দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে এগরা সেম क्वेश्चन রি রূপসা অফিসিয়াল জোন দাদা তোমার বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর এগরা নেক্সা গেমিং সোমেনের সাথে কিভাবে পরিচয় হলো তোমার সোশ্যাল মিডিয়া থেকে সোমেনের সঙ্গে পরিচয় আর সেই পরিচয়টা যে এত দূর চলে আসবে এবং আরও দূর যে যাবে সেটাই মানে আরও যাতে অনেক দূর যায় আমাদের এই সম্পর্কটা বন্ডিংটা যেন কোনো দিন না ভাঙে তাই ঠাকুরের কাছে আমি সবসময় প্রার্থনা করি একদম কাজী রবি লইছিলাম তোমার কোশ্চেন একবার নিয়ে আসলে আবার নিচে দাদা তোমার বাবা কি করে আমার বাবা একটা সেলুন ছিল বর্তমান কিছু নয় সুদীপ মন্ডল দাদা তোমার বাড়ি কথা এই কোশ্চেন আনসার দাদা দিয়েছে কাজী রোবেল তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং সাদা দাদা নামটা নিতে পারছি না দাদা সারা জীবন ইউটিউবে থাকবে নাকি পাশাপাশি কিছু করবে ইউটিউবের সাথে অন্য কিছু করার চেষ্টা করছি করব ভবিষ্যতে দাদা নবদ্বীপ থেকে বলছি শরীর এখন কেমন আছে আর শরীর ঠিক হলে নবদ্বীপ এসো ভালো থেকো অবশ্যই অবশ্যই শরীর যদি ভালো থাকে অবশ্যই আসবো নবদ্বীপ রোহন রাজ বয়স কত ডাক নাম কি ইনকাম কত বয়স বত্রিশ ইনকাম কিছু নেই ইউটিউব থেকে যা আর্নিং আছে ডাক নামটা ফোরিং সবাই জানতে পারলে ডাক নাম ফোরিং আর একই কোশ্চেন থাক আর এস দাদা বিয়ে কবে করবে প্লিজ জানিও কোশ্চেন ববিন ওয়াইডি দাদা পরিবারে তোমার কতজন আছে তুমি কত দূর অবধি পড়েছো তোমার পারফেক্ট অ্যাড্রেসটা দেবে আর তোমার ইনকাম কত ইউটিউবের থেকে লাভ ফ্রম কলকাতা এইসব কোশ্চেনের অলরেডি উত্তর দেওয়া আছে অবশ্যই সুদীপ দা তোমার বাড়ির কথা এটা উত্তর দেওয়া আছে অনুপমা ধারা আর নেক্সট কোশ্চেন সম্রাট আর তোমার মতন হ্যান্ডিক্যাপ মানুষেরা তোমার কাছে হেল্প চাইলে তুমি কি তাদের হেল্প করবে নাকি তাদের কে না বলে দেবে আর তোমাকে কতজন হ্যান্ডিক্যাপ মানুষেরা মানুষেরা তোমার কাছে হেল্পের জন্য রিকোয়েস্ট করেছে প্রথম কথা হচ্ছে কি কেউ যদি আমার কাছে হেল্প চায় অবশ্যই আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব এবং তার মানে আমি আজ পর্যন্ত আমার চ্যানেলে অনেক মানুষের আমি নিয়েই আমি অনেক চ্যানেলের অসহায় মানুষের চ্যানেল নিয়ে আমি ভিডিও করেছি বাংলাদেশের মাই লাইফ সুজন মাই লাইফ মহাদেব তারপরে রাজীবের ভিডিও করেছি তারপরে আরও একটা কারো ভিডিও করেছি তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি অলরেডি আর আমি এভাবে চালিয়ে যাব তবে আমি তো সবার কাছে পৌঁছে গিয়ে বা সবার ভিডিও তুলে ধরতে পারা আমার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠবে না তবে আমার সাধ্য মতো আমার চেষ্টা মতো আমি চালিয়ে যাব নেক্সট কোশ্চেন মোটিভেশনাল পয়েন্ট তোমার কি হয়েছিল আমি নতুন তোমার চ্যানেলে তাই এই ছোট্ট করে সংক্ষেপে একটু বলে দিও কি কী আমি 2009 হাজার নয় থেকে অ্যাংক্লোসিন স্পন্ডালাইটিসে আক্রান্ত পরবর্তীকালে ওই অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস গিয়ে পৌঁছায় অস্টিওআর্থ্রাইটিস আর্থারাইটিস এইসবে গিয়ে পৌঁছায় আর তার ফলে আজকে আমার এই পরিস্থিতি আগে আমি সুন্দর ফিট ছিলাম নেক্সট কোশ্চেন ফ্র্যাঙ্ক মশালা একই কোশ্চেন তোমার বাবা কি করে দাদা আমার বাবা একটা সেলুন ছিল ছোটখাটো সেই সেলুনটা লকডাউনের জন্য বন্ধ কোশ্চেন অল টাইপস ভিডিও অ্যাভেলেবেল উইথ জয় আমি জানি আমার কোশ্চেনটা নিবে না তাও বলি দাদা তুমি কত দূর পড়াশোনা করেছ এর উত্তর আমি দিয়েছি আবার বলে দিচ্ছি মাধ্যমিক পাস করেছি দাদা তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো আমি আসাম থেকে বলছি প্লিজ আমার কোশ্চেনটা নিও মা বাবাকে আকাশ দত্ত বিয়ে কবে করবে পাস সোনু দাস দাদা আমার তোমার ভিডিও খুব ভালো লাগে বলবো তুমি কেমন আছো তুমি ভালো ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছিলে কেন বলো সৌমেন বলেছিল এবং সৌমেন আমাকে ইন্সপায়ার করেছিল তাই ভিডিও করেছিলাম নেক্সট কোশ্চেন সৌমেন রয় গ্রুপ অ্যান্ড কোম্পানি দাদা তোমার জিএফ কয়টা তুমি কি কাকুকে লাভ করো মাম্মি ড্যাডি বাদে অন্য কোন মেয়েকে কোন জিএফ নেই জিরো আর মা ছাড়া কাউকে ভালোবাসি না নেক্সট কোশ্চেন রাহুল দাস দাদা আমি ঝাড়খন্ড থেকে দেখছি তুমি কত দূর পড়া লেখা করেছো আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি এই প্রশ্নের এসপিডি এসপিডি ডিপিএস দাদা তোমার গ্রামটা পুরো ঘুরে দেখাও প্লিজ অবশ্যই দেখাবো আমি একটু সুস্থ হলে অবশ্যই দেখাবো মিউজিক রনিক কালকে যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় কি করবে এক্সাইটেড থাকব মানে কি করবে কি হঠাৎ করে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল তারপর একটা ভিডিও করে সবাইকে অনেক ধন্যবাদ জানাবো অনেক থ্যাঙ্কস জানাবো আচ্ছা আর কিছু জানা আর কি করব আনন্দ মানে মনের ভেতর তো অনেক আনন্দ হবে কিন্তু সব আনন্দ তো আর বইর প্রকাশ হয়তো করা সম্ভব হবে না তো সবাইকে অনেক থ্যাংক ইউ জানাবো বিউটি বিশ্বাস দাদা দাদাভাই কেমন আছো আর আমার নামটা নিও অবশ্যই তোমার নাম নেওয়া গেলো ভালো আছি সজল মণ্ডল দাদা তোমার বাড়িটা কোথায় গো প্লিজ বলো বিগ ফ্যান দাদা ফ্রম লক্ষ্মীকান্তপুর অবশ্যই উত্তর পেয়ে গেছে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর এগরা অনেকবারই বলেছি এই ভিডিওতে শ্যার চ্যাট দাদা তোমার দিদির নাম কি সম্পা আমার দিদি নয় বোন তার নাম সম্পা তুহিনা নাসরিন দাদা কেমন আছো তুমি কি কোনো দিন হাঁটতে পারবে না বলো প্লিজ আর বিয়ে কবে করবে একটা বিয়ে করে ফেল ফেললে তো তোমার দেখাশোনা করবে তো আমার মানে হাঁটতে পারবো আমি তো বর্তমানেও হাঁটছি স্ক্যাচ নিয়ে ভবিষ্যতে স্ক্যাচটা ছেড়েই আমি হাঁটবো আর প্রশ্নগুলোর উত্তর সোমেন দিলে ভালো হয় শেষে দেবে সোমা মণ্ডল অপেক্ষায় রইল তোমার দিদি ভাই থ্যাঙ্ক ইউ দিদি ভাই ভাই খুব আমাদের মানে সুজিত ফোন করে আমাকেও ফোন করে খুব ভালোবাসে দিদি ভাই দিদি ভাই আমার প্রণাম নিও একদম আমারও পঙ্কজ বর্মন দাদা এবার তুমি কি করবে ইউটিউব করব বর্তমান বিশ্বনাথ দাস তোমার ফেভারিট ইউটিউবার কে ওরা বললাম না আমি যার যখন ভিডিও দেখি সেই তিনিই আমার কাছে আমার ফেভারিট সৌরভ কি বিনাশ দাদা তোমার বাড়িটা কোথায় মহাবিশরা না এরান্দা অ্যাড্রেসটা দিবে যাব তোমার বাড়ি এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার পুরো অ্যাড্রেস দিয়ে দেবো বেঙ্গলি সিম্পল রান্না রান্না রানা তুমি আমার চ্যানেলের নামটা বলো থ্যাংক ইউ বলা হয়ে গেল দেবমাল্য দত্ত ভিআইডি তেত্রিশ দাদা ফেভারিট ফুড কি ফেভারিট কালার অর সং প্লিজ আমার নামটা নিও ফেভারিট ফুড ফেভারিট ফুড চচ্চড়ি মাছের টক ভাত আর কালার সাদা আর গান নতুন গানগুলো আমার একটু বেশি পছন্দ তো সব কমপ্লিট তোমরা যে প্রশ্নটা বারবার করছিলে সেই প্রশ্নটার উত্তর সোমেন দেবে আর সবার প্রায় কম বেশি মানে আমি চেষ্টা করেছি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে আমার মতো আমি চেষ্টা করেছি অনেকক্ষণ হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তো এবার সৌম্যান যে প্রশ্নটা পেন্ডিং ছিল সেইটার উত্তর দেবে সৌম্যান তার আগে বলে দেয় কোশ্চেন যেহেতু আমি পড়েছি কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে আমাদেরকে ক্ষমা করে দিও আমি যদি কোনো উত্তর ভুলও দিয়ে থাকি ক্ষমা করে দিও উত্তর হয়তো ভুল দেওয়া নেই আমার কোশ্চেন পড়া হয়তো ভুল থাকে মানে থাকতে পারে বা তোমার কারণ নাম নেওয়া হয়তো ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দিও আর যেটা পেন্ডিং কোশ্চেন বলতে একই কোশ্চেন তোমরা বারবার করেছ যেটা দাদা জিএ কয়টা আছে বা জিএ ওর থাকতে পারে বা ক্লাস ওগুলো ছিল না ছিল আমি জানি না বাট বিয়ে কবে হবে এই কোশ্চেনটার অ্যান্সার মানে দাদা বারবারই মানে এটাকে ইগনোর করছে তো এটা আমি বলতে চাই মানে এখন কোনো পরিকল্পনা নেই বিয়ে করার মতন কারণ এই অবস্থায় বিয়ে কে দেবে সেটা নিয়েই মানে টেনশনে আছি কারণ তোমরা তোমরা যদি চাও কেউ যদি এই মানুষটার মানে জীবন সঙ্গী হতে যারা ভিডিও দেখছো তারা মানে অবশ্যই জীবন জীবনসঙ্গী যদি হতে চাও কেউ তো অবশ্যই হতে পারো এতে কোনো আপত্তি থাকবে না মানে তুমি কি বলতে চাও না এটা কি আপত্তি থাকবে কেউ যদি তোমার মানে এই লাইফস্টাইল দেখে তোমাকে কেউ যদি তোমার জীবন সঙ্গী করতে যায় তোমার কোনো অসুবিধা আছে আমার এটা কোশ্চেন আচ্ছা তোমার কি মনে হয় কেউ এরকম মানুষের সঙ্গে সারা জীবন থাকতে পারে হতে পারে কেউ না হতে পারে তোমার কি রিয়ালি তুমি সত্যি মানে স্বপ্ন নয় বাস্তবে ভাবো এটা কোনো সম্ভব হতে পারে অবশ্যই সম্ভব হতে পারে কারণ কেউ এমন তো কেউ আছে যে তোমার পাশে থাকতে চায় তোমাকে হেল্প করতে চায় হয়তো পারছে না মানে সে সারা জীবনে তোমার হয়তো আমরা কি হচ্ছে একটা সময় তোমাকে হেল্প করছি বা খোঁজ নিচ্ছি কিন্তু তোমার সারা জীবনে দায় ভার হয়তো সে নিতে চায় এমনও তো কেউ থাকতে পারে আমার কাছে কোনো উত্তর নাই তো যাই হোক এটা মজা করলাম এতক্ষণ ঠিক আছে বাট ভগবান বিধির লিখন যেটা আছে সেটা হবে কেউ মানে খণ্ডাতে পারবে না এই বিষয়টা তো সব উত্তর আশা করি তোমরা পেয়েছ দাদার কাছ থেকে লাস্টে আমি যেটা বললাম সেটা মানে আমার মন গড়া একটা কথা তোমরা সিরিয়াসলি কেউ নিও না কথাটাকে তো চলো সবাই ভালো থেকো কেউ ভিডিও এইখানে শেষ করলাম আমার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে